আব্বাস সিদ্দিকী নাই দাদা হুজুরের সিলসিলার দুশমন আব্বাস সিদ্দিকী নাই দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করছে আব্বাস সিদ্দিকীর জন্য সিলসিলার বদনাম হয়ে গেছে আব্বাস সিদ্দিকীর জন্য মানুষ সিলসিলা দিয়ে মুখ ফুড়িয়ে নিয়েছে আমি নাই খারাপ তথা কথিত সিলসিলার ভক্ত murid যারা সাইন বোর্ড লাগিয়ে চিৎকার দাও দাদা হুজুরকে ভালোবাসি প্রিয়ার করি তোমাদের হাতে আল্লাহ পাওয়ারও দিয়েছে কেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা তোমাদের মুখে নাই জয় ফুরফুরের আবু বকরের বিরুদ্ধে কথা বললে ছাড়ব না আব্বাসের বিরুদ্ধে বলছিস ঠিক আছে আমরা কিছু বলতে যাব না আবু বকরের বিরুদ্ধে বললি কি করে কই কারমকে কথা আছে ইরানি জেদের রুটি শাকার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায় ইরানি জেদের দাদা হুজুরের murid যে করে নিজেদের ঝুলিতে রাখার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায় এদের সঙ্গে দাদা হুজুরের আগেও সম্পর্ক ছিল না আজও নেই কিয়ামত পর্যন্ত থাকবে না এটা ভাবার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন আজকে বড় দুঃখ লাগে এই বাংলায় যখন দাড়ি ছিল না টুপি ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না মানুষ কোরআন পড়তে জানতো না তখন এই বাংলার মানুষকে দিন শরীয়তের বাতি দিল কে ফুরফুরার শেখ জামানার মুসাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা দিয়েছে কথাটা সত্য না মিথ্যা তিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আজ দাদা হুজুরের মুরিদদের ঘর দোকান জায়গা জমিন ভেঙে চুরমার করতে ভালো লাগে আর দাদা হুজুরের ভক্ত সেজে বসে আছো দাদা হুজুরের বিষয়ে যখন বলে মুখে কথা থাকে না কেন মুখে কথা থাকে না কেন অতএব এই সকল মুনাফিক ভক্তগুলোকে চিনুন এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে এরা জীবনে পীরের জন্য তো কিছু করলো না উপরন্ত পীরের বিষয়ে যখন সমালোচনা হয় তখন চুপ করে থাকে আর পীরের আওলাদের বিষয়ে আওলাদদের মধ্যে থেকে কেউ যখন তাদের অন্যায়ের কথা বলে তখন আবার সেই আওলাদের বিরুদ্ধে ফোঁস তুলতে এরা পিছপা হয় না মুজাদ্দেদ জামান ঊনবিংশ বিংশ শতাব্দীতে তিনি এই পূর্ব ভারতে দিনের প্রচার করেছিলেন আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে তিনিও হকের পক্ষে যখন ছিলেন কম অত্যাচার জুলুম হতো নাকি তিনার উপরে ধরুন কোন মুরব্বী বাপের ছেলে তর্কের খাতিরে ধরুন ভুলই করেছে তারপরও বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয় মারধর করা হয় ওই গালিগালাজ করা হয় বাপটার অন্তরে কষ্ট হবে না হবে না একটু হ্যাঁকি না বলবেন বাপেরা কেন আপনার ছেলে তো অন্যায় করেছে বলছে বাপ অন্যায় করলো বাপ বেটার মহব্বতের সম্পর্ক তো আল্লাহর পক্ষ থেকে ছেলেটা নাই করেই ফেলেছে এইভাবে বললি কি মনে হবে না হবে না তাই শরীফুন নসব বংশের ছেলেরা যদিও ভুল করে তাদের ঘরে বেউজ্জুতি করা যাবে না তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো ঘুরে যেতে হবে শরিয়াত বিরোধী কথা বললে ঘুরে যেতে হবে শুনছেন তো নাকি তাদেরকে অপমান করা যাবে না বেউজ্জুতি করা যাবে না ছোট বড় কথা বলা যাবে না কেন সাহাবারা কষ্ট পাবে সাহাবারা কষ্ট পেলে কে কষ্ট পাবে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে আল্লাহ শরিয়াত বুঝছেন তো বাপ আমরা অনেকে মনে করি আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমি তো দান করি নবী বংশের ছেলেদের আবার সম্মান করতে হবে কেন না বাপ এটা শরিয়াতের বিধান এটা শরিয়াতের সিস্টেম নবীর খাতিরে আপনাকে নবী বংশের বাচ্চা দেখরে যদি আপনার সঙ্গে কথার কোনো মিল নাও হয় হতে পারে মানুষ মাত্র তার থেকে মুখ ঘুরিয়ে নাও কিন্তু তার সমালোচনা তার বিরোধী করার ইজাজত ইসলাম দেয় না আচ্ছা কিছু লোক আমার নবীর উম্মতদের মধ্যে আগে ছিল এখনো আছে থাকবে জেনে রাখো হযরতে মাওলা আলীকে ভালোবাসতো আবু বকর উমরকে গালি দিত কিছু লোক আবার আবু বকর উমরকে ভালোবাসতো মাওলা আলীকে ছোট বড় কথা বলতো হযরতে আলীকে ভালোবাসে মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে এরকমও লোক দুনিয়ায় আছে এরা সবাই বাতিল কথা বুঝছেন না বোঝেন না তা আজের দিনেও কিছু আছে তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যাই
আল্লাহ নবী নূর নবী দা নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে এ যুবকেরা ইসলাম নামাজের না ইসলাম রোজার না ইসলাম হজের না ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবেন না ইসলাম গরিবকে সেবা করেন না ইসলাম অসহায় কা শুনাই দিবেন না ইসলাম মা-বাবাকে সম্মান করেন না ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থা না ইসলামে যা আছে তাই মানতে হবে এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতির উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ আমার নজওয়ানেরা এ আমার আম্মারা বাপেরা মায়েরা বোনেরা এখানে অনেক হাফেজ কোরআন আছে অনেক উলামা হযরত আছে তিনাদেরকে জিজ্ঞাসা করুন এটা আমার কথা নয় আমার দাদুর কথা নয় এটা আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনের কথা কুনতুম খায়রা উম্মাতির উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক জানাচ্ছে আমি তোমাদেরকে বড় শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি তোমরা ভালো কাজ করবে ভালোর পক্ষে থাকবে ভালোকে সাথ দেবে ভালোকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে অন্যায় করবে না অন্যায় সাথ দেবে না অন্যায়ের বিরোধী করবে ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে এটাই তোমার আমার কাজ কে দিয়েছে এই কাজ যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে আমার আওয়াজ মাইকে বুঝছেন তো নাকি সময় সঙ্গে অনেক কথা তাই বড় স্পিডে বলে দিচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার উদ্দেশ্য আপনারা নিয়ে নেন আল্লাহর জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করুন দুনিয়াদারি করবেন ব্যবসা করুন কারবার করুন আত্মীয়তা করুন কথা বুঝে আসছে সমাজকে চালাবার জন্য আপনি রাজনীতি করুন যাই করুন কিন্তু মনে রাখবেন আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে আমি অন্যায় করব না অন্যায়ের পক্ষে থাকব না অন্যায়কে সাথ দেব না ন্যায়ের পক্ষে থাকব নাই করব নাইকে সাথ দেব এটা হলো ইসলাম কেন আপনাকে মরতে হবে আজ আপনি গায়ের জোরে আমার কথাকে অপমানও করতে পারেন আমার কথাকে অবহেলাও করতে পারেন লোভে পড়ে আমার কথাকে এক কান্দে ঢুকালেন আরেক কান্দে বারো করে দিতে পারেন কোন অসুবিধে নাই কিন্তু মনে রাখবেন যেদিন খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা হয়তো আপনার জানা যায় কোন পীর সাহেব কেউ নিয়ে আসতে পারে কোন পীর দাদা কেউ নিয়ে আসতে পারে তা বলে আপনি পার হয়ে গেলেন ভাবলেন নাকি বন্ধু না আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে হয়তো হুজুর এসে একটু ভাষণও দিয়ে দেবে পঞ্চাশ হাজার পেয়ে গেছে খুব ভালো লোক ছিল সমাজের খুব কাজ করেছে আল্লাহ ওয়ালা লোক ছিল অত সহজ নয় বাপ ইসলাম আব্বা সিদ্দিকি তোমারও ছান নাই আমি আমার কথা বলছি ছান নাই অত সহজ নয় ইসলাম কি কই কথা কোনো বলা কি ইসলাম বিরোধী হচ্ছে বাকি কার বিরুদ্ধে লাগছে আমার দেখার দরকার নেই কেন ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করতে আমি এসিনি আমি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি অন্যায় হচ্ছে বলা এই কথা বলুন অন্যায় হচ্ছে বলা আওয়াজ দেব অন্যায় হচ্ছে আমি আবার বলছি ইসলাম মানতে পারেন না মাথা নত করে থাকে ইসলামের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না মিটিয়ে দেবে আল্লাহ অনেক বড় পাওয়ারফুল ছিল আবু জাহেল সাদ্দাত নমরুদ হিটলার বুশ সব মিটিয়ে দিয়েছে আল্লাহ আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে কিন্তু দেয়নি এই শরীরে সিদ্দিক আকবরের খুন আছে যিনি কাবার জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে আজকে সেই ইসলামকে নিয়ে নানা রকম দিক দিয়ে চক্রান্ত চলছে তা একটু চিৎকার দিচ্ছি একটু জোরে জোরে কথা বলছি আমার স্টাইলটা অপছন্দ হচ্ছে নাকি কি করব বলুন আল্লাহর সৃষ্টি তো আমি আল্লাহরই সৃষ্টি আস্তে কথা বললে তো আরাম জানের হয় কিন্তু পারি না জোশে এসে যায় জোরে কথা বেরিয়ে যায় ওতে কষ্টটা আমারই হয় কিন্তু বড় কষ্টের জন্য বলে ফেলছি যে হাই রে হাই রে হাই রে হাই রে আজকে এত কোটি কোটি মুসলমান এর পরও বাংলার বুকে যার ওসিলায় দিন এলো ইসলাম এলো আলো এলো সেই সিদ্দিকী আকবর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিনার বিরুদ্ধেও বাংলায় সমালোচনা হয়